শুভ জন্মদিন নাট্যকেন্দ্র। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিপা রঞ্জনা, চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি শিল্পকলা একাডেমিতে। আজকে হচ্ছে আমার দল নাট্যকেন্দ্রের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো এর জন্য আজকে আমাদের নতুন নাটকের শো হবে। আমাদের নতুন একটি নাটক মঞ্চায়ন করা হয়েছে, সেই নাটকের নাম হচ্ছে পূর্ণাহ। পূর্ণাহ রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর এবং নির্দেশনায় আছেন ইউসুফ হাসান অর্ক। তো আজকে আমি সারাদিন কি করব, মানে আমাদের জন্মদিন উপলক্ষে কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কে কে থাকছে আমাদের সঙ্গে এবং আমরা শোটা কিভাবে করছি, সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তাহলে চলুন আমার সঙ্গে শিল্পকলা একাডেমিতে যাই। তো আমি এখন রিক্সায় হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি শিল্পকলা একাডেমিতে, দোল চত্বরের কাছ দিয়ে এবং হচ্ছে কার্জন হলের কাছে দিয়ে, মানে আমার বাসা থেকে যাওয়ার পথে এই জিনিস এই রাস্তার উপর দিয়ে যেতে হয়। এখানে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের কাজ হচ্ছে, পাশে হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি। তো আমার তো রিক্সায় চড়তে বেশ ভালোই লাগে আর আজকে পরিবেশটাও সুন্দর। তো আমি হাওয়া খেতে খেতে চলে আসলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এই সামনেই আমি নামবো, এটা হচ্ছে 1 নম্বর গেট, আমি চলে এসেছি শিল্পকলা একাডেমিতে। নাট্যকেন্দ্রের জন্মদিন উপলক্ষে বাইরে হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে। আজকে গেস্ট যারা আসবেন শো দেখবার জন্যে, তারা হচ্ছে এগুলো আসলে দেখতে পারবেন। এখানে হচ্ছে আমাদের পোস্টার লাগানো আছে, এইদিকে হচ্ছে আমাদের দল থেকে যারা চলে গিয়েছেন, মানে আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি তাদের কিছু ছবি দেওয়া আছে, নাম দেওয়া আছে। আর এগুলো হচ্ছে আমাদের নাটকের পোস্টার, এটা হচ্ছে আমরা আমাদের 15টি নাটক মঞ্চায়ন করা হচ্ছে নাট্যকেন্দ্র থেকে, 15টি নাটক প্রযোজনা করা হয়েছে নাট্যকেন্দ্র থেকে। তো এইগুলো হচ্ছে সেই সব নাটকের পোস্টার। তো আমরা তো আমি তো অনেক পরে ঢুকেছি নাট্যকেন্দ্রে, আমি বেশ কিছু প্রোডাকশনে কাজ করেছি। এটা হচ্ছে আমার একটা নাটকের পোস্টার, আর আরও যা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমি দলে ঢোকার অনেক আগেই করেছে। আমাদের দলের অনেক বিখ্যাত বিখ্যাত নাটক আছে, হয়বদন, তারপর হচ্ছে বিচ্ছু, আরও বেশ কিছু নাটক আছে, প্রজাপতি। তো এইগুলো হচ্ছে আমরা আসলে পাইনি, মানে আমি জয়েন করার পর এই নাটকগুলো পাইনি। তো যাই হোক, পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, সবাইকে আসলে সব দর্শকদেরকে দেখানোর জন্য হচ্ছে এই পোস্টারগুলো লাগানো হয়েছে। যারা আমাদের অতীত সম্পর্কে জানে বা বর্তমানে যারা আছে, যারা অতীত সম্পর্কে জানে না তাদেরকে জানানোর জন্য আসলে এই পোস্টারগুলো লাগানো। আমরা সবাই অনেক আনন্দ নিয়ে কাজটা করছি, বাইরে ডেকোরেশন করছি। আমরা আসলে আমাদের দলকে ভালোবাসি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরিবার। আমরা সবাই মিলে দলটাকে ভালোবাসি এবং সবাই মিলে সময় দিয়ে আমরা একটি নাটক মঞ্চায়ন করি এবং সবার পরিশ্রমের ফসল হচ্ছে একটি নাটক। এবং আপনারা যখন বাংলা নাটক দেখেন, বিশেষ করে মঞ্চ নাটক দেখেন, তখন কিন্তু আমাদের কাজের উৎসাহ আরও অনেক বেশি বেড়ে যায়। আর এইটা হচ্ছে আমাদের সঙ্গীতাপু। সঙ্গীতাপু হচ্ছে আমাদের নাট্যকেন্দ্রে খুব শক্তিমান একজন অভিনেত্রী এবং খুব ভালো একজন আর্টিস্ট সে। তারপর হচ্ছে আমাদের এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই হচ্ছে আমাদের নাট্যকেন্দ্রের অনেক সিনিয়র জুনিয়র সবাই আছে এখানে। এই হচ্ছে আমাদের নাট্যকেন্দ্র। আমি আসলে বলতে ভুলে গিয়েছি, আমাদের নাট্যকেন্দ্রের জন্মদিন হচ্ছে 11ই অক্টোবর। এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের করা, তো ওই উপলক্ষে হচ্ছে এগুলো সাজানো হচ্ছিল। আপনাদেরকে একটু বলে রাখি, যারা মঞ্চ নাটক দেখতে চান, অভিনয় শিল্পীদের অভিনয় সামনাসামনি দেখতে চান, তারা অবশ্যই 12ই নভেম্বর বাংলাদেশ মহিলা সমিতিতে চলে আসবেন বেলি রোডে। যারা কুরআন করতে পারেন তারা একটু সন্ধ্যার থাকি ওই কুরআন কুতুব বই যায় কি। শরীরে বসন্ত চিন্তা করি তৈয়ব তৈয়ব
আপনারা এই নাটকটি সামনাসামনি উপভোগ করতে পারবেন 12 নভেম্বর বাংলাদেশ মহিলা সমিতিতে বেলি রোডে। আমাদের পরিশ্রম সার্থক হবে যখন আপনারা আমাদের নাটকটি সামনাসামনি এসে দেখবেন। আমাদের মঞ্চ নাটক পূর্ণাহ আপনারা যদি সামনাসামনি এসে দেখেন, আশা করি আপনাদের সময় নষ্ট হবে না এবং আপনাদের বেশ ভালো লাগবে। আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার সাথের বন্ধুটিকে নিয়ে আমাদের নাটক দেখতে আসবেন। আশা করি আপনাদের মন্দ সময় কাটবে না, আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী নাটক শেষ হবার পর আর কেক কাটার আগে সবাই হচ্ছে ব্যাচ ধরে ধরে ছবি তুলছিল। তারেক ভাই, তোকে ভাই, কাজল আপু সবাই হচ্ছে যার যার ব্যাচ অনুযায়ী দাঁড়িয়ে ছবি তুলছিল। তো আমরা হচ্ছে সবাই ছবি তুললাম, অনেক মজা করলাম। এইটা হচ্ছে আমাদের সবার জন্য বিশেষ একটা দিন, অনেক আনন্দের একটা দিন। সবাই আসলে অপেক্ষায় থাকি যে এরকম একটা দিন কবে আসবে, কবে সবাই আমরা একত্রিত হব। আনন্দ করে না, সুন্দর সুন্দর গান হবে, আনন্দ করে না, সুন্দর সুন্দর গান হবে, আনন্দ করে না, আনন্দ করে না।
জন্মদিন নাট্যকেন্দ্র বরাবরের মতোই আমি লেট, আই এম সরি। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।